এটা হবে বলে আমি এটাকে ভালো করে মাইক্রোওয়েভে 30 সেকেন্ডসে এটাকে গলিয়ে নিয়েছি। এটার মধ্যে যেটা দেব ঠিক এই 1 কাপ ময়দা, মানে এটা অ্যাকচুয়ালি 2 কাপ ময়দা সাইজ, মানে পরিমাণটা হবে 2 কাপ ময়দা, আমি একটা বড় কাপে ঢেলে নিয়েছি। ঠিক এই 1 কাপের সাইজের, মানে अगेन 2 কাপ চিনি 2 কাপ ময়দা আমি এই কাপে রেখেছি আমার সুবিধার জন্য। এটাকে 1 কাপ চিনিটাকে আমি এইটার মধ্যে গুঁড়ো করে নিয়েছিলাম। প্রথম আমি তাহলে লিকুইড জিনিসগুলো রেডি করে নিচ্ছি। আমি প্রথমে যেটা দিচ্ছি সেটা হচ্ছে মাখনের সাথে চিনিটা। আমি এর আগের দিন আপনাদের দেখিয়েছিলাম সুগার ফ্রি দিয়ে, আজকে আমি একটু চিনি দিয়ে, এটা ফ্রুট কেক না ক্রিসমাসে, তো চিনি দিয়ে করলেই ভালো হবে। তো এটা আমি দিলাম। এবার এটাকে আমি হ্যান্ড মিক্সারে ভালো করে মিক্স করতে পারি, কিন্তু আমি এটাকে হাত দিয়েই করে দেখাচ্ছি। এটাকে ভালো করে আমি চিনি আর মাখনটাকে আমি ভালো করে ব্যাটার করে দেবো। ভালো করে চিনি আর মাখন, কেকটা একটু ধৈর্য ধরে করা, মানে হুড়ো হুড়ো করে করলে কেক কিন্তু ফুলবে না। চিনি আর মাখনটাকে মোটামুটি আমি এই এই টেক্সচারটা আমার এসছে। এটার মধ্যে আমি দেবো নর্মালি কিন্তু 2 কাপ ময়দা 2 কাপ চিনিতে দুটো ডিম বা ম্যাক্সিমাম 3টে ডিমে হয়ে যায়, কিন্তু যেহেতু এটার মধ্যে প্রচুর ফ্রুটস পড়বে, মানে ড্রাই ফ্রুটস, তারপরে এটা আমি চকলেট ফ্লেভার দেবো, সব কিছু দিয়ে করবো, তার জন্য এটাতে আমি 4টে ডিম দিলাম। 3টে ডিমেও কিন্তু হবে, 4টে ডিম দিয়ে দিয়েছি। 4টে ডিমকে আমি এটার সাথে ভালো করে, এটা হ্যান্ড মিক্সারে করলে একটু ভালো হয়, তো আমি হাত দিয়েই করে দিচ্ছি। স্টেপ আমার রেডি হয়ে গেল, 4টে ডিম দিয়েছি। প্রথমে মাখনটাকে একটু গলিয়ে নিয়েছিলাম, সেটার মধ্যে চিনি দিয়ে ব্যাটার করে নিয়েছিলাম, তার মধ্যে আমি 4টে ডিম দিয়ে দিয়েছি। এবার এটার মধ্যে লিকুইড আর কি আছে, লিকুইড হবে ভ্যানিলা এসেন্স। এটার মধ্যে আমি ভ্যানিলা এসেন্স দেবো 4 চামচের হাফ চামচ, এর বেশি নয়, 4 চামচের হাফ চামচ আমি ভ্যানিলা এসেন্স দিলাম, এর বেশি দিলে তিতো হয়ে যাবে। ভ্যানিলাকে আমি সুন্দর করে বাটার করে দিলাম। এবার আমি শুকনো জিনিসগুলোকে মিক্স করব। শুকনো জিনিসটাকে আমি, শুকনো বলতে আমার কি কি আছে, 2 কাপ ময়দা যেটা আমি বড় কাপে ঢেলে নিয়েছিলাম, আর আছে বেকিং পাউডার। বেকিং পাউডার আমি একটু কম দিই, কিন্তু আজকে খুব হয়তো বেশি দেবো, মানে এই চামচে, এটা কিন্তু টেবিল স্পুনও নয় টি স্পুনও নয়, মাঝামাঝি, মানে টি স্পুন থেকে একটু বড়। আর টেবিল স্পুন থেকে একটু ছোট, সেই চামচে পুরো ভর্তি ভর্তি নয়, কিন্তু 1 চামচ একদম টুকু টুকু করে ভর্তি ভর্তি নয়, মানে আমি বলতে পারি তাহলে 1 চা চামচ, 1 চা চামচ আমি এটার মধ্যে শুকনো ময়দার সাথে বেকিং পাউডারটা খুব সুন্দর করে আমি মিশিয়ে নিলাম। এবার দেবো
এলাচের গুঁড়ো, এলাচের গুঁড়োটা কিন্তু আপনারা নাও দিতে পারেন, আমার খুব ভালো লাগে প্রত্যেকে একটা ছোট এলাচের গুঁড়োর একটা ছোট গন্ধ বেরোয়, সেটাও এই শুকনো আইটেমে দিয়ে দিয়েছি। তো কি কি দিলাম, ময়দা দিলাম 2 কাপ, বেকিং পাউডার দিলাম 1 চা চামচ, সামান্য একটা 1 চা চামচের থেকে হয়তো একটু বেশি পড়েছে আজকে, কারণ ডিমটাও বেশি আছে। আর এবার এটাতে আমি মেশাবো হচ্ছে কোকো পাউডার। কোকো পাউডারটা একদম আপনাদের ওপর, আমি একটু বেশি পরিমাণে মেশাবো, আগেন 4 চামচের থেকে একটু বড় কিন্তু এই চামচটা, আপনারা কিন্তু 1 চা চামচ ভর্তি ভর্তি নিতে পারেন। আমি 3 চা চামচ মানে একদম টুকু টুকু ভর্তি আমি কোকো পাউডার নিয়েছি, মানে চকলেট পাউডার। চকলেট পাউডার আজকাল বাজারে কিনতেই পাওয়া যায়, তবে চকলেট পাউডার আবার আমি বাড়িতে বানাই, সেটা না হয় আরেকদিন আমি আরেকটা রেসিপিতে দেখাবো। এটা আমার কেনা, আমার শুকনো সমস্ত ইনগ্রিডিয়েন্টস রেডি। এবারে আমি যেটা লিকুইড রেডি করা ছিল সেটার মধ্যে আমি শুকনোটাকে সামান্য সামান্য করে দিয়ে এক সেম ডাইমেনশনে আমি ঘোরাতে শুরু করলাম। আপনারা হয়তো ভিডিওটা একটু এগিয়ে এগিয়ে দেখতে পারেন স্কিপ করে করে, কিন্তু আমি এটা বাদ দিচ্ছি না, পুরোটাই দেখানোর চেষ্টা করছি যাতে ডাইমেনশনটাও বোঝা যাবে। সেম ডাইমেনশনে ধৈর্য ধরে বাকি বাকি শুকনো আইটেম নেব দিয়ে দিলাম। এবার এরকম সেন্টার করে একটু যদি আমি চামচটা ঘোরাই না, এটা খুব সুন্দর একটা ডাইমেনশনেও হবে, প্লাস কাছে চলে আসবে সমস্ত শুকনো আইটেম। অলরেডি এটা ফর্ম করতে শুরু করেছে, ভালো করে আমি একটু আমার ক্রিসমাস কেক বানাতে খুব ভালো লাগে, স্পেশালি আমার মেয়ে যখন বাংলাতে আমাদের কাছে থাকে তখন আমার ক্রিসমাস কেক বানানোর আনন্দটা অনেক বেড়ে যায়। এবার যেহেতু ও বাইরে, হয়তো আমি বানাতামই না, কেননা বানাতাম না বলতে আমি বা আমার হাজব্যান্ড প্রসেনজিত দেবী খুব একটা যে ভালোবাসি কেক তা না, আমার মেয়ে ভীষণ ভালোবাসে কেকটা খেতে, তো ও থাকলে আমি বানাই। কিন্তু যেহেতু আমি ইউটিউবে এখন সমস্ত আমার যা কিছু আমি দেখানো শুরু করেছি, তো ভাবলাম বাচ্চা কাচ্চা প্রচুর আপনাদের সবার বাড়িতে এরকম একটা যদি করে দেওয়া যায় খুব ভালো লাগে। কিনে কিনে দেওয়া বাচ্চাদের আর নিজে করে দেওয়ার মধ্যে কিন্তু বিরাট ফারাক। আমি একটুখানি দুধের মধ্যে দেব, দুধের পরিমাণটা জাস্ট সামান্য একটু দেব, সোদাট একটু একটু সব ইয়ে হয়ে গেছে, এটা একটুখানি গরম করে নেব। মতো মাইক্রোওয়েভে দিয়ে যথেষ্ট গরমও হয়ে যাবে আর এটা বেশ সুন্দর তাপ ধরে গেছে। এবার ক্রিসমাস কেকের আসল ইনগ্রিডিয়েন্ট আমি এবার মেশাবো, যেটা আমি কালকে আপনাদের দেখিয়েছিলাম ড্রাই ফ্রুটস অরেঞ্জ জুসে ভেজে রেখেছিলাম, কত সুন্দর একটা চেহারা নিয়েছে। এবার এখান থেকে ছেঁকে ছেঁকে তাতে কি হবে, হাত দিয়ে ছাঁকলে কি হবে, একটু সামান্য সামান্য অরেঞ্জ জুস কিন্তু ওর মতো যাচ্ছে,
অরেঞ্জ জুস আমি হয়তো ঢালবো না, কিন্তু যেহেতু আমি হাত দিয়ে নিচ্ছি টুক 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 করে আমার হাত দিয়ে কিন্তু অরেঞ্জ জুস পড়ছে, এটাতে একটা বেশ মজার একটা টেস্ট আসবে। আর একদম সোক করে গেছে, আপনাদের যদি ইচ্ছা হয় একটু অরেঞ্জ জুস এখানে মেলাতে যে পারবেন না তা না, তো দেখেই খেতে ইচ্ছা করছে। এবার আমি যেটা দেব একটু গরম দুধ, ব্যাটারে যখন আমি একটু গরম দুধ অ্যাড করব, দুটো হবে, একটা হবে এটা একটু সুন্দর করে একটা চেহারা নেবে, টেক্সচারটা খুব সুন্দর হবে, আরেকটা হবে খুব ভালো ফোলে গরম দুধটা দিলে লাস্টে একদম শেষে আমি গরম দুধটা দিয়ে ব্যাটারটাকে আমি কমপ্লিট করে নিলাম সেম ডাইমেনশনে। এটা দুধটার পরিমাণ আমি আলাদা করে কিছু বললাম না, মোটামুটি টেবিল চামচের দু আড়াই চামচ দিলেই এরকম একটা সুন্দর চেহারা আসবে, সুন্দর ব্যাটারটা হয়েছে আর ডার্ক একটা রিচ একটা চকলেট কালার এসছে, প্লাস তো টেস্ট তো যা হবে আমি তো সেটা আপনাদের খাওয়াতে পারবো না এত দূরে, কিন্তু আপনারা এখানে কোকো পাউডার যদি ইচ্ছা করে, আমরা একটু কোকো পাউডারটা ভালোবাসি বলে একটু বেশি দিয়েছি, ইচ্ছা করলে একটু কম দেওয়া যায়। যতক্ষণ এই ব্যাটারটাকে রেডি করবেন না তত কেক ফুলবে। তো আমি মোটামুটি সবই দিয়ে দিয়েছি, এবার আমার কিছুই ফেলা যাবে না, এগুলো সব আমি অন্য খাবারে লাগিয়ে দেবো। এবার আমার এই গ্রিস করে রেখেছি মাখন দিয়ে, আর আমার কড়াইও সেট করা, এটা মাইক্রোওয়েভে কিন্তু দেওয়া যায়, মাইক্রোওয়েভে মোটামুটি 200 যদি টেম্পারেচার হয় তাহলে সেটাকে 200 থেকে যদি নামিয়ে আমরা 60-তে করে দিই, 60-এ, তাহলে মোটামুটি 10-12 মিনিটের মধ্যেই কেকটা রেডি হয়ে যাবে। কিন্তু আমি আজকে মাইক্রোওয়েভে দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি হচ্ছে এটাতে গ্যাসে নর্মাল কড়াইতে দেখাচ্ছি, বা কড়াই না থাকলে অন্য কিছু একটা বাসনেও করা যেতে পারে। খুব সুন্দর একটা টেক্সচার এসছে পুরোটা, আমি ঢেলে দিলাম, আরও ফল মেশানো যাবে, বাদাম মেশানো যাবে। ক্রিসমাস কেক এমনই একটা কেক যেটাতে সিজনাল সমস্ত কিছু আপনি কিন্তু টপিং করে, মানে টপিং দিতে পারেন, আবার এমনি মিশিয়েও দেওয়া যেতে পারে। আমার মেয়ে বোম্বেতে থাকলে আমি যখন কেক বসাই ও বলে এই বাটিটা তুমি নামাবে না মা, এই বলটা আমার ও কাঁচাই, এটা এতটাই টেস্টি হয়, এটা এটা র যেটা সেটাই বসে বসে খেতে মানে খেতে ভালোবাসে, ও এতটাই ভালোবাসে। আপনারা বানান, বাচ্চাদের খাওয়ান, খাইয়ে আমায় জানান, নিশ্চয়ই আপনারা ফ্রুট কেক অলরেডি বানান। ভিডিওটা একটু বড় হয়ে গেল, কিন্তু কেক চাইছিলাম পুরোটাই দেখাতে। এবার ওপর থেকে খুব মজার এই জেলিগুলো দিয়ে দেবো,
এখানে চারটি লাইন দেওয়া যেতে পারে কিন্তু আমি তিনটি লাইন দিলাম বাস রেডি এই হচ্ছে ক্রিসমাস কেক বসে যাচ্ছে আপনারা বানিয়ে করে খেয়ে আমাকে জানান কেমন লাগলো আর আমার কেক বানানোটা কেমন লাগলো সেটা জানান যদি ভালো লাগে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন প্রচুর প্রচুর থ্যাংক ইউ